মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর প্রশাসনিক সভার পর থেকেই বিভিন্নভাবে উন্নয়নমূলক সকল স্তরের মানুষের কাজ ও পরিকাঠামো নিয়ে বিভিন্ন মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এরই রেশ ধরে শনিবার হুগলি চুঁচুড়া পৌরসভায় রিভিউ মিটিং অনুষ্ঠিত হল। এ সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, উপপৌর প্রধান পার্থ সাহা, স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য সিআইসি। মূলত মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সেটাও, আর উনি নতুন এসেছেন, ওনার সঙ্গে সবাই আলাপ পরিচয় করলেন এবং ওনার একটাই বক্তব্য যে সবাইকে কাজের ব্যাপারে সিরিয়াস হতে এবং কাজটা মন দিয়ে করতে, যে যেখানেই যে পোস্টেই কাজ করুক সবাইকে আর কাজের মন দিয়ে করতে হবে। সে নির্মল সাথী হোক, নির্মল বন্ধু হোক, কনজারভেটিভ হোক, পৌরসভার কর্মচারী হোক, সবাই কাউন্সিলরদের বার্তা দিল আপনারা যেভাবে কাজ করছেন আরো কাজের মন দিয়ে যাতে আরো কাজটা করুন, হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি একটা নজিরবিহীন সৃষ্টি করতে পারে। না, কোনো কাজে অখুশি হয়নি, তবে আইটিটা আমাদের খুব স্লো, ওইটার উপর একটু স্পিড দেখাতে পেরেছি। কিছু কিছু ওয়ার্ডে আছে, সেটা আমরা মেকআপ করার চেষ্টা করছি এবং সেখানে স্পেশাল ভাবে আমরা অবজার্ভার পাঠাচ্ছি দু তিনটে ওয়ার্ডে। সেই দু তিনটে ওয়ার্ডে স্পেশাল অবজার্ভার পাশেই আমরা প্রকৃত তথ্য তুলবো এবং সেগুলোকে আমরা ম্যানেজ করার চেষ্টা করবো। আমাদের প্রায় আজকে 24 জনের মতো উপস্থিত হয়েছে, কেউ দু তিনজন কাউন্সিলর অসুস্থ আছে, একজন মারা গেছেন। সতর্কতা করার জন্য সমস্ত কাউন্সিলরদের সাথে, স্টাফেদের সাথে সমস্ত মিটিং করা হলো এবং যাতে সব রকম ভাবে পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা কিরকম ভাবে ভালো করে রাখা যায়, কোথায় কোথায় ময়লা জমা, জল জমা, এবং বাড়ি বাড়ি ভিজিট করে সেগুলো জ্বরের সার্ভিলেন্স করা, সিএমওএইচ অফিস থেকে ডিটিও সাহেবও ছিলেন এবং সেটা নিয়ে একটা মিটিং করা হলো। তো আর বাকি হেলথ রিলেটেড যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটু ছোটখাটো একটা অ্যাওয়ারনেস করানো হলো। আমি তো বাকিদের ক্ষেত্রে বলতে পারবো না, আমার আন্ডারে দুটো মিউনিসিপ্যালিটি আছে, তো আমি দুটো মিউনিসিপ্যালিটিতে আলাদা করে বসবো, ব্লক গুলোতেও বসবো, যাতে এই যে সামনের যে মনসুন সিজন আছে, ওই মনসুন সিজনে যাতে কোনো রকমের আমাদের টার্গেট থাকবে যে যদি বাই চান্স ডেঙ্গি হয়েও যায় যেন কোনো রকমের সেটাকে কোনো মানে কেস ম্যানেজমেন্টের দ্বারা আমরা কোনো ভালো করে সুস্থ করে উঠতে পারি। এবং তার আগে প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুটো তো জিনিস হয়, তো প্রিভেন্টিভটা দেখাটা আমাদের দরকার, আর কিউরেটিভ পার্টটা অবধি যাতে না পৌঁছয় সেই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে প্রিভেন্টিভ করার মেজার্স গুলো যেভাবে নেওয়া সম্ভব সেটা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা চেষ্টা করবো নেওয়ার, তো যাতে কিউরেটিভ পার্ট অবধি সেটা না পৌঁছায়। কিউরেটিভ যদি পৌঁছায়ও তাহলে ডাক্তাররা কিভাবে সে কেস ম্যানেজমেন্ট করে তাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফেরাতে পারে আর কি, তো সেটা তাদের দেখার ব্যাপার আছে, তো সেটাও দেখে নেবে তারা। সব রকমের যেটা আমাদের রিসোর্স, ভিলেজ রিসোর্স পার্সন আছে, ভেক্টর কন্ট্রোল টিম আছে, যেটা বাড়ি বাড়ি ভিজিট করা, সেখানে গিয়ে গিয়ে দেখা যে কোথায় কি ইয়ে আছে, জল জমে আছে কিনা, জলের স্যাম্পল কালেক্ট করা, মানুষকে অ্যাওয়্যার করা, তো সেখানে সেখানে কোথায় কোথায় থাকতে পারে, লার্ভার পাওয়া যেতে পারে, সেখানে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া, তো এই বিভিন্ন ইয়েগুলো আছে, স্কুলে ICDS সেন্টার গুলো পরিষ্কার রাখা, মার্কেট থেকে ক্লিনিং করা, মানে মোস্টলি ক্লিনিং এর কাজটা, এবং সেখানে স্যাম্পল কালেকশন, টেস্ট, জ্বর হলে পর ইমিডিয়েটলি টেস্টিং করা, তো সেইগুলোকে আমরা ইমিডিয়েটলি। যেহেতু বোর্ড মিটিং আছে, উনি স্বাস্থ্য দপ্তরের সাথে মূলত বসবেন আলাদা করে, দেরি হয়ে যাওয়ার কারণে একসাথে, এবং তারপরে তিনি বোর্ড মিটিং এ বসবেন ডেঙ্গু নিয়ে একটা বার্তা দেওয়ার জন্য। আমাদের এলাকায় 3টে ডেঙ্গু কেস পাওয়া গেছে, হ্যাঁ, 18, 19, 17 আর একটা 30-এ 4টে ডেঙ্গু কেস পাওয়া গেছে, এবং তার ভেতরে আবার 2টি কেস বাইরে থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে। সেই ব্যাপার নিয়ে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। গত বছর আমাদের মানে এবং চন্দ্রনগর, রিক্সা, অন্যান্য জায়গাতে অনেক ডেঙ্গু হয়েছিল, আমাদের যথারীতি ছিল, এবং এই দুটো যে বাইরে থেকে এসছে সেটাও আমাদের সতর্ক থাকতে হবে। এবং উনি যেটা বলেছেন খুব সঠিকভাবেই বলেছেন,
যে অনেকে লুকিয়ে রাখতে চায়, আমাদের বাড়ি বাড়ি তো মেয়েরা যায়, ছেলেরা যায়, সব রকম, কিন্তু লোকাবার পর যদি কোনো স্ট্রেস হয়, জ্বর হচ্ছে হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে বারে বারে গিয়ে অন করা এবং বলা, তারপর রক্ত পরীক্ষা করা, নিয়ে গিয়ে সেটাকে ফাইনালি যদি ডেঙ্গু হয় তাহলে তার জন্য তাদের স্বাস্থ্য, যেটা আমাদের পরিষেবার ব্যবস্থা আছে, হসপিটালেও হতে পারে, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে হতে পারে, আমরা সেটা করব। এটাই ছিল মূল বিষয়। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এই সেদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যেটা ভার্চুয়াল কনফারেন্স করলেন এবং নবান্নে আগের দিন মিটিং করলেন, সেখানে উনি এই যে রাস্তাঘাট দখল করা, সরকারি জমি দখল করা ইত্যাদি নিয়ে সেটাও উনি ছুঁয়ে গেছেন। কেননা ডিএম ম্যাডাম 1:30-11:30 গতিধারা হলে একটা মিটিং ডেকেছেন এইসব নিয়ে আলোচনা, আমাকে এক্সিকিউটিভ অফিসার আমাদের যেতে বলে, সব মিউনিসিপ্যালিটি থাকবে, সেখানে একটা রূপরেখা তৈরি হবে। আমরা আমাদের পৌরসভা থেকে আমরা যেটা করছি এবং সরকার তাদের যারা ওই আগে হকারদের কার্ড দিয়েছে, এই কার্ডের মাধ্যমে তারা অনেক সময় 10,000 টাকা লোন পেয়েছেন অন্যান্য, তাদের ক্ষেত্রেও একই নিয়ম। এবং যে বেআইনি পার্কিং, সেই হিসাবে একটা নীতি নির্ধারণ করা হবে যে তাদের দোকান করলে সেটাকে তুলে নিয়ে যাবে রাস্তা, এবং ফুটপাথ দখল করে দোকান করা যাবে না, পারমানেন্ট স্ট্রাকচার করা যাবে না, এবং সেই ক্ষেত্রে সেই তার জন্য গভর্নমেন্ট একটা জায়গা দেবে, যদি দূরে তার বাড়ি হয় নিয়ে যেতে পারবে না, সে তার মালপত্র ওখানে রেখে যেতে পারবে এবং তারপর আবার পরের দিন এসে সেখানে ব্যবসা করতে পারবে। আমরা কারুর জীবিকা, মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন জীবিকা এবং জীবন কোনোটাই বিসর্জন দিতে বলছেন না, সেই কারণের জন্য আমরা ওই নির্ধারণ হয়ে গেলে, নামের লিস্ট হয়ে গেলে তাদেরকে আমরা প্রথমে মাইক দিয়ে আমরা সারা শহরেই যেখানে সব আছে প্রচার করব, এবং পরবর্তী সময় তাদের নোটিশ শার্ট করব। নোটিশ শার্ট করার পর যদি না হয় তখন আমরা প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন আমরা মিলে সেগুলো সরিয়ে নেব। সেটাই তো সার্ভে হবে, সে না সেটা এই এক মাস সময়ের ভেতরে, এক মাস সময় দিয়েছেন, তার ভেতর সার্ভ করেই ব্যবস্থা নিতে হবে। সব আছে, হোটেলের ইঞ্জিন আছে, একটা দোকানের সামনে আরেকটা দোকান লাগানো আছে, সবই আছে, এবং হসপিটালের সামনেও আছে, সবটাই আমাদের সেটা যখন হবে সবাই মিলে সার্ভে করে সেটা বেরোবে, এবং মাল রাখার জায়গা কোথায় প্রশাসন দেবেন সেটাও হবে, সবটাই একসাথে করা হবে, এবং তারপরে কিভাবে তারা ব্যবসা করবেন সেটাও জানিয়ে দেওয়া হবে। পার্কিং এর জন্য জায়গা দেখবে, যে সরকার যদি জায়গা দেখে দেয় পার্কিং এর জন্য সেটা তো দেখতেই হবে, পার্কিং তো সর্বত্র সমস্যা, সেটা দেখে দেবে, সেখানে পার্কিং হবে। না নির্দিষ্ট নির্দেশ নেই, সরকার নির্দেশটাই দিয়েছেন, এবং যেটা ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে আমাদের বারে বারে যে পৌরসভা আমরা কাছে, সেটা যাতে যে কোনোভাবেই এই নেটওয়ার্কের বাইরে চলে না যায় কোনো ডেঙ্গু পেশেন্ট, মানে সেটাই উনি জোর দিয়েছেন মেনলি, যে অনেকে লুকিয়ে রাখে বাড়িতে, বলেন না, এমনি জ্বর হয়েছে ভেবে কাউকে ডেকে এনে চিকিৎসা করেন বা প্যারাসিটামল খেয়ে নিলেন, এই ধরনের ব্যাপারগুলো উনি বললেন, যাতে আমাদের পৌরসভার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সিএমএস দপ্তর থেকে বারে বারে তাদেরকে দেখে, যাতে কোনো ডেঙ্গু পেশেন্ট বিচ্ছিন্নভাবে না থাকেন, তাদের চিকিৎসা, এবং যাতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। বিগত দিনে আপনি কিন্তু এই যে বিভিন্ন ফুটপাথ দখল নিয়ে বলেছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা আবার ফিরে এলো ফুটপাথ দখল, হসপিটাল নিয়ে আপনিই বলেছিলেন যে রাস্তা দখল করে চলছে এরকম ব্যবসা, এর ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু আজকে দেখা গেল প্রকৃতভাবে মিলে যাচ্ছে আপনার কথাটা। মিলে যাও না, এটা তো সবাইয়েরই সমস্যা, পথচারীদের ব্যাপার হচ্ছে ব্যবসা যেমন করবেন তাদের পেট আছে, কিন্তু পথচারীরা যারা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন এবং গাড়ির থেকে রক্ষা করার জন্য নিজেকে ফুটপাথ দিয়ে হাঁটছেন, জায়গা না পেলে এই অ্যাক্সিডেন্ট বাড়বে, মানুষের জীবন যাবে, সেটা তো কারুরই কাম্য নয়। সেই কারণেই সরকার সেটা যখন সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন এবং পরের দিন মিটিং করে উনি এমনভাবে বলেছেন যাতে কারুর অসুবিধা নয়, ব্যবসাও করবে, পথচারীরাও চলবেন, গাড়ি ঘোড়াও যাতায়াত করতে পারবে, এবং পার্কিং এর জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, সবটাই আমরা এই এক মাসের ভেতরে উদ্যোগ নিয়ে যেটা করার সেটা করব। সবটাই আইডেন্টিফাই হবে সরকারের পক্ষ থেকে, যে দপ্তর যাদের কার্ড করে দিয়েছে সেই দপ্তর, উনি মিটিং এ ক্যাটাগরিক্যালি বলেছেন, তারা তাদের আইডেন্টিফাই করবে কারা হকার, সেই আইডেন্টিফিকেশনের পর আমরা মাইকিং করবো এবং তাদের নোটিশ দিয়ে
তারপরে ব্যবস্থা নেবো, তাতেও যারা শুনবে না তখন ব্যবস্থা নিতে হবে। না না, পৌরসভা এখন মিটিং না হলে ডিএম ম্যাডামের পক্ষে কারা প্রশাসনের পক্ষে থাকবেন, কারা পুলিশের পক্ষে থাকবেন এবং কারা পৌরসভার পক্ষে থাকবেন, সে মিটিং এর পর ঠিক হবে।